যুক্তরাষ্ট্রে পালানোর সময় বিমানবন্দরে আওয়ামী লীগ নেতা আটক। আপনারা বাংলাদেশের শত্রু, বাংলাদেশের জনগণের শত্রু, যারা দেশ থেকে পালানোর চেষ্টা করবে, প্রত্যেককেই এভাবেই আপনারা গ্রেপ্তার করে আইনে সোপর্দ করবেন। আপনারা এমন দায়িত্বশীল ভূমিকা পালন করবেন, এটাই দেশের জনগণ চায় এবং আমরাও এটাই চাই। আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী, সকলে কেমন আছেন? আওয়ামী লীগের নেতা আবুল কাশেমকে গ্রেপ্তার করা হয়েছে, সে কিন্তু আপনার বাংলাদেশের টাকা পাচার করেছে, এমনকি যুক্তরাষ্ট্রে বিলাসবহুল বাড়ি করেছে। বন্ধুরা, একটা গুরুত্বপূর্ণ ভিডিও, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখলে বিষয়টা ক্লিয়ার হবেন। এই আবুল কাশেম, সে যে গ্রেপ্তার হয়েছে, সে বাংলাদেশের জনগণের টাকাগুলো পাচার করে বাহিরে বাড়ি করেছে। বন্ধুরা, এই বাংলাদেশের সম্পদ সে বাহিরে নিয়ে গেছে, এই আওয়ামী লীগের নেতা, কিন্তু শেষ পর্যায়ে রক্ষা পায়নি এই আওয়ামী লীগের নেতা। তাই বন্ধুরা, এই ভিডিও জুড়ে নায়েব আলী ভাই বিশেষ কিছু তথ্য দেবে, তো অবশ্যই আমরা সেই তথ্যগুলো জানবো। তাই কথা বাড়াচ্ছি না, আমরা চলে যাচ্ছি স্ক্রিনে। সুপ্রিয় দর্শক শ্রোতা, সুসংবাদ নাকি দুঃসংবাদ আপনারাই বিচার করবেন। আমি আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি সংবাদ আপনাদের সাথে শেয়ার করতে চাই। 23 জুন 2023, যুগান্তর। যুক্তরাষ্ট্রে পালানোর সময় বিমানবন্দরে আওয়ামী লীগ নেতা আটক। এই নিউজটা ঢাকা পোস্টও তারা হেডলাইন করেছে, যুক্তরাষ্ট্রে পালানোর সময় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ। তো এই নিউজটা আপনাদের সাথে অল্প একটু পর্যালোচনা করতে চাই। যুক্তরাষ্ট্রে পালানোর সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তার হয়েছেন প্রস্তাবিত পিপলস ব্যাংকের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আবুল কাশেম। বুধবার মধ্যরাতে বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। অর্থ পাচারের এক মামলায় বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়ার কয়েক ঘণ্টার পর তিনি গ্রেপ্তার হলেন। গ্রেপ্তারের সত্যতা যুগান্তরকে নিশ্চিত করেছে সিআইডির একটি সূত্র। সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার সকালে সিআইডির কাছে আবুল কাশেমকে বুঝিয়ে দিয়েছে ইমিগ্রেশন পুলিশ। এরপর রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হলে শুনানির জন্য 25 জুন তারিখ রাখেন বিচারক। সেই সঙ্গে আবুল কাশেমকে কারাগারে পাঠানোর নির্দেশও দেন। অর্থ পাচারের মামলায় বুধবার ই কমার্স কোম্পানি আলেশা মার্কের চেয়ারম্যান মোহাম্মদ মঞ্জুর আলম শিকদার সহ চারজনের বিদেশ যাত্রায় আদালত নিষেধাজ্ঞা দেয়। তাঁদেরই একজন আবুল কাশেম, তিনি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম সহসভাপতি। দেশত্যাগে নিষেধাজ্ঞা পাওয়া বাকি দুজন হলেন আলেশা মার্টের ব্যবস্থাপনা পরিচালক ও মঞ্জুর আলমের স্ত্রী সাদিয়া চৌধুরী এবং আলেশা মার্টকে মোটরসাইকেল সরবরাহকারী প্রতিষ্ঠান এসকে ট্রেডার্সের মালিক মোহাম্মদ আল মামুন। আবুল কাশেম গ্রেপ্তার হলেও অন্যরা এখনও পলাতক রয়েছেন। এই মামলায় একটি অভিযোগে বলা হয়েছে, প্রস্তাবিত পিপলস ব্যাংক লিমিটেডের পরিচালকের পদ পাওয়ার জন্য এবং শেয়ার বাজারে বিনিয়োগের উদ্দেশ্যে হাজারো গ্রাহকের কাছ থেকে নেওয়া 100 কোটি টাকা মঞ্জুর আলম ওই ব্যাংকের চেয়ারম্যান আবুল কাশেমকে দিয়েছিলেন। তার মানে এই আওয়ামী লীগ নেতা আবুল কাশেম, তিনি পিপলস ব্যাংক, এটা কিন্তু প্রস্তাবিত, ব্যাংকটা এখনও উদ্বোধনী হয়নি, তার আগেই এই কথিত পিপলস ব্যাংকের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আবুল কাশেমের হাতে 100 কোটি টাকা চলে গেছে। তো যখনই এই মানি লন্ডারিং মামলা তাদের বিরুদ্ধে হয়, তখনই কিন্তু হাইকোর্ট তাদের বিরুদ্ধে বিদেশ যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করে। এই নিষেধাজ্ঞা জারির কয়েক ঘন্টার মধ্যেই এই আওয়ামী লীগ নেতা আবুল কাশেম যুক্তরাষ্ট্রে পালানোর চেষ্টা করেন, তখনই কিন্তু ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে এবং আদালত তাকে রিমান্ড মঞ্জুর করে এবং তাকে কারাগারে প্রেরণ করে। এখন দেখা দৃষ্টিতে আমাদের কাছে এটি একটি গুড নিউজ মনে হতে পারে, কারণ এভাবেই আওয়ামী লীগের নেতারা বিভিন্ন দেশে পালানোর চেষ্টা করছে। অনেকেই ভিসা টিসা নিয়ে রেখেছে, কারণ তারা খুব ভালো করেই জানে যে তাদের এই পৃথিবী তাদের জন্য ছোট হয়ে এসছে এবং যে কোনো মুহূর্তে শেখ হাসিনা গদি ছেড়ে দেবে বা
শেখ হাসিনাকে গদি ছেড়ে দিতে বাধ্য করা হবে, বাংলাদেশের জনগণ তাকে গণভবন থেকে টেনে হিঁচড়ে নামাবে। সেই দিন কিন্তু সামনে আসছে, একেবার বলা যায় নাকের ডোগায়। তো এহেন পরিস্থিতিতে আওয়ামী লীগের নেতারা পিঠ বাঁচানোর জন্য তারা বিভিন্ন দেশের ভিসা নিয়ে রেখেছে সটকে পড়ার জন্য বা পালানোর জন্য। তো তারই ধারাবাহিকতায় দেখা দৃষ্টিতে মনে হলেও যে তিনি প্রস্তাবিত একটি ব্যাংকের চেয়ারম্যান, তার বিরুদ্ধে আদালত নিষেধাজ্ঞা জারি করেছে, এই জন্যে তিনি পালিয়ে যাচ্ছিলেন, আসলে বাস্তবতা অন্য কিছু হতে পারে। আবার এখানে আরেকটা বিষয়ও জড়িত থাকতে পারে, আপনাদের অনেকের প্রশ্ন হতে পারে যে নায়েব ভাই আওয়ামী লীগ নেতা, তিনি বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন, তিনি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি, তিনি ক্ষমতাসীন দলের একজন নেতা, তাকে বাংলাদেশের ইমিগ্রেশন পুলিশ আটক করল, আবার তারা থানায়ও সফর্দ করল, বিচার বিভাগে সফর্দ করল, তার বিরুদ্ধে রিমান্ডও মঞ্জুর হলো, তাকে আবার কারাগারেও পাঠানো হলো, বিষয়টা কেমন যেন একটু ঘোলাটে মনে হচ্ছে। আওয়ামী লীগ নেতার ক্ষেত্রে তো এটা হওয়ার কথা না, এটা আপনাদের অনেকের প্রশ্ন, এই প্রশ্নটা কিন্তু আমারও। আওয়ামী লীগ তাদের এই যে 15 বছরের ক্ষমতায় তারা রাষ্ট্রীয় অর্গানগুলিকে এমনভাবে সাজিয়ে রেখেছে যে প্রভাবশালী আওয়ামী লীগের নেতা যারা আছেন তাদের বিরুদ্ধে প্রশাসন অ্যাকশনে যাবে, তাদের বিরুদ্ধে বিচার বিভাগ রায় দেবে, এটা আসলে অকল্পনীয়, তাই না? কিন্তু এক্ষেত্রে আমরা দেখলাম উল্টো ঘটনা কি। এখানে অন্য একটি ঘটনাও হতে পারে, সেটা হচ্ছে যে আপনারা জানেন যে যুক্তরাষ্ট্র সহ ইউরোপ আমেরিকার নানামুখী চাপ শেখ হাসিনার উপরে একেবার বজ্রপাতের মতো চেপে বসেছে। তারা যেটা চাচ্ছে স্বচ্ছতা এবং জবাবদিহিতা, এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক হওয়ার তারা দাবি জানিয়েছে। এবং বাংলাদেশে যে নানামুখী ষড়যন্ত্র হচ্ছে বিরোধী দলগুলির বিরুদ্ধে, বিরোধী দলগুলি সমাবেশ করলেই প্রশাসন তাদের উপর হামলে পড়ছে, তাদেরকে সমাবেশ করতে দেওয়া হচ্ছে না, অনুমতি দেওয়া হচ্ছে না, প্রকাশ্যে সমাবেশ করতে গেলে নানামুখী বাধার সম্মুখীন করা হচ্ছে, এই যে নানামুখী চাপ শেখ হাসিনার উপরে, এখানে শেখ হাসিনা হয়তো বাঁচার একটা চেষ্টা হিসাবে এখানে কিছুটা নিরপেক্ষতা বা আইনের শাসন প্রমাণ করার চেষ্টা করে থাকতে পারে। মানে ইউরোপ আমেরিকাকে দেখাতে চাচ্ছে যে আমাদের প্রশাসন স্বাধীন, আমাদের বিচার বিভাগ স্বাধীন, এটা প্রমাণ করার জন্যেও হয়তো তাদের দল আওয়ামী লীগের একজন নেতাকে বলির পাঁঠা বানানো হয়েছে। এটা কিন্তু শেখ হাসিনার কাছে কোনো ব্যাপার না। আপনি বিষয়টা বুঝুন, আবুল কাশেম সামান্য একজন নেতা, মানে মেয়র জাহাঙ্গীর আলমের মতো এত প্রভাবশালী নেতা তো এই আওয়ামী লীগ নেতা না, তাই না? তো যেখানে শেখ হাসিনা জাহাঙ্গীর আলমের মতো একজন প্রভাবশালী আওয়ামী লীগ নেতাকে বলির পাঁঠা বানাতে পারে, সেখানে আবুল কাশেম তো আবুল কাশেম, তাই না? তো শেখ হাসিনা তার নিজের স্বার্থে সে যাকে ইচ্ছা তাকে যে কোনো মুহূর্তে ব্যবহার করতে পারে, এটা আমরা অতীতে দেখেছি। তার স্বার্থে যে কাউকে ব্যবহার করেছে, আবার যখন স্বার্থ ফুরিয়ে গেছে তখন টিস্যুর মতো নর্দমায় নিক্ষেপ করেছে। তো আমার কাছে কেন জানি মনে হয় যে তিনি নিজে বাঁচার জন্যে, ইউরোপ আমেরিকার চাপ কমানোর জন্যে তার দলের এই নেতাকে বলির পাঁঠা বানানো হয়েছে। সুতরাং খুব খুশি হওয়ারও কিছু নাই, খুব এক্সাইটেড হওয়ারও কিছু নাই। এখানে অন্য কোনো রাজনীতি থাকলেও থাকতে পারে, তবে বলার বিষয় হল ইমিগ্রেশন পুলিশ, আপনারা যারা এই দায়িত্বটা পালন করেছেন, যেভাবেই করেন, শেখ হাসিনার পাতানো নাটকের অভিনেতা হয়েও যদি এই কাজটি করেন, তারপরেও স্যালিউট জানাই যে অন্তত আওয়ামী লীগের একজন নেতাকে দেশ থেকে পালাতে দেন নাই,
গ্রেপ্তার করেছেন। এখন আমরা চাই একই কাজ আপনারা বাংলাদেশের শত্রু, বাংলাদেশের জনগণের শত্রু যারা দেশ থেকে পালানোর চেষ্টা করবে, প্রত্যেককেই এভাবেই আপনারা গ্রেপ্তার করে আইনে সোপর্দ করবেন। আপনারা এমন দায়িত্বশীল ভূমিকা পালন করবেন এটাই দেশের জনগণ চায় এবং আমরাও এটাই চাই। সুতরাং এহেন পরিস্থিতিতে কেউ যেন দেশ থেকে পালাতে না পারে এমন দায়িত্ব আপনাদেরকে অবশ্যই সব সময় পালন করে যেতে হবে। দেশের শত্রু, জনগণের শত্রু যারাই আছে তাদের বিচার বাংলাদেশের মাটিতে জনগণ করবে, এই সুযোগটা আপনাদেরকেই করিয়ে দিতে হবে। কারণ আপনারা দিনে জনগণের ট্যাক্সের টাকায় বেতন খান, জনগণের ট্যাক্সের টাকায় যেহেতু আপনাদের বেতন চলে, সুতরাং আপনাদেরকে অবশ্যই ন্যায়সঙ্গতভাবে, সুচারুভাবে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে হবে এবং জনগণের নুন খেয়ে জনগণের সাথে নেমখ্রামি করা যাবে না, জনগণের নুন খেয়ে জনগণের গুণও গাইতে হবে। এই জন্য আমি মনে করি এই একটি ক্ষেত্রে আপনারা কেন দায়িত্ব পালন করেছেন জানি না, যেভাবেই করেন করে থাকেন কোনো সমস্যা নেই, বাট বাকি দায়িত্বগুলো আপনাদেরকে অবশ্যই পালন করতে হবে। এখন শেখ হাসিনাকে গুনার সময় নেই, আপনারা আপনাদের দায়িত্ব পালন করে যান। শেখ হাসিনার ক্ষমতা যে কোনো মুহূর্তে চলে যাচ্ছে, সুতরাং অতীতে যাই করেছেন করেছেন, পিঠ বাঁচানোর কারণেই করেন আর চাকরি যাওয়ার ভয়েই করেন, যেভাবেই হোক করেছেন, অতীত ভুলে যান, এখন জনগণের জন্য কাজ করেন, দেশের জন্য কাজ করেন, আপনাদের বেতনটা হকহালালি করে নেওয়ার চেষ্টা করেন, এটাই আপনাদের প্রতি আমাদের অনুরোধ। দর্শক মন্ডলী, এই আওয়ামী লীগের নেতা সম্পর্কে নায়েব আলী ভাই যে তথ্যগুলো দিয়েছে, মূলত যে বিষয়টি, এই আওয়ামী লীগের নেতা এই বাংলাদেশের টাকাগুলো বাইরে পাচার করেছে কিন্তু রক্ষা পায়নি, সে আসলে নিষেধাজ্ঞা আছে আমেরিকার তার উপরে, অথচ দেখেন সে যখন বাইরে পালাবে তখনই কিন্তু সে গ্রেপ্তার হয়েছে কারণ বাংলাদেশ পুলিশ তাকে ছাড় দেয়নি। বন্ধুরা, এই আওয়ামী লীগের নেতার সম্পর্কে আপনাদের কী বলার আছে অবশ্যই আপনারা বলতে পারেন। এই সম্পর্কে নায়েব আলী ভাই বিশেষ কিছু তথ্য দিয়েছে, সেটা আপনারা সকলেই দেখেছেন। বন্ধুরা, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।